পাত্রী খুঁজছে পরিবার, সাকিবের বাসায় ঢুকতে মানা অপু বুবলের। অগ্রিম দেওয়া চইল, এই আধাবুড়া বেটাকে কোনো ভদ্র ঘরের মেয়ে বিয়ে করবে মাথায় আসে না, তাও আবার দুইটা বিয়ে করেছে, দুইটা বাচ্চা আছে, দেশের বাইরে গিয়েও নাকি নারী কেলেঙ্কারির মতো কাজ করেছেন। এমন লোককে কোনো ডাক্তার মেয়ে বিয়ে করবে সেটাই দেখা উচিত, এবং সেই মেয়ের সাকিবের মতো কী কী কাহিনী আছে সেটাও দেখার বিষয়। তুই একটা ভণ্ড পাচা। বলিউড হলিউডের বড় তারকাদের বিয়ের আয়োজনটা অন্যরকম হয়, স্মরণীয় রাখতে দেশের বাইরে বিভিন্ন জায়গা বেছে নেন। সেই ক্ষেত্রে অনেকের আগ্রহ থাকতে পারে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকার বিয়ের আসরটি কোথায় বসবে, এই বিষয়েও নাকি চিন্তা করেছেন সাকিব পরিবারের সদস্যরা। শোনা যাচ্ছে দেশের মধ্যে নয়, পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে। এদিকে রায়হান রাফির তুফান ছবির শুটিংয়ে বর্তমান ভারতে অবস্থান করছেন সাকিব খান। ছবিটি ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে টানা শুটিং করতে হচ্ছে তাকে। পারিবারিক সূত্রে আরও জানা গেছে, শুটিং শেষ করে আগামী মাসের মাঝামাঝিতে দেশে ফেরার কথা আছে। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। বাইরে গিয়ে যদি অসামাজিক কার্যকলাপ করত তাহলে সেটা তো অবশ্যই প্রমাণ হইতো। আপনি কি সেই প্রমাণ পেয়েছেন বা দেখেছেন? আসলে এভাবে কারো সমালোচনা না করে নিজের চিন্তা করুন, বুঝেছেন? অপু বিশ্বাস ও শবনম বুবলি দুজনেই চিত্রনায়ক সাকিব খানের কাছে এখন অতীত। বছর দেড়েক আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন ঢালিউডের এই জনপ্রিয় তারকা। তারপরও নানা বিষয়ে দুজনে টেলিভিশন, অনলাইন, প্রিন্ট সহ নানা জায়গায় সাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন। বাচ্চাদের সামনে রেখে দুজনে সাকিব প্রসঙ্গে এনে নানা কথা বলতেন তারা। সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক এই দুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো। দুজনের এমন ঘটনায় নানা সময় সাকিব বিরক্ত হন, বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও। গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছেন বুবলি। একবার বলেছেন, আইনগতভাবে আমি এখনও সাকিবের বৈধ স্ত্রী, সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন এই নায়িকা। বুবলির এসব কথায় সাকিব প্রকাশ্যে কোনো কথা না বললেও বিরক্ত হয়েছেন তিনি। তবে বুবলির এমন মন্তব্যে প্রকাশ্যে গণমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন অপু বিশ্বাস। কয়েকদিন ধরে এসব বেশ চর্চিত হচ্ছে মিডিয়ায়। তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অপু বুবলি গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময় চুপচাপ থেকেছেন সাকিব খান। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য, এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান। বুবলি সাকিবের ব্যক্তিগত জীবনকে জড়িয়ে বিভিন্ন কথা বলেন যা মিথ্যাচার। ভবিষ্যতে এমন মিথ্যাচার করলে আইনি ব্যবস্থাও নিতে পারে সাকিবের পরিবার। এমনকি শেহজাদকে নিয়ে যখনই সাকিবের অফিসে বা বাসায় আসেন তখনই বুবলি ছবি তোলায় তৎপর হন, সেগুলো পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করেন। সন্তানের কথা ভেবে বরাবরই চুপচাপ থাকেন সাকিব খান। সর্বশেষ ঈদে একটি বেসরকারি টিভিতে সাকিবকে বিভিন্ন মন্তব্য করেছেন বুবলি। এতে সাকিবের পরিবার মারাত্মক চটেছে, এ কারণে বুবলিকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে। সন্তান শেহজাদের অজুহাতে তিনি যেন সাকিবের অফিসে আর না আসেন। কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি, যা পুরাপুরি মিথ্যাচার। সূত্রটির ভাষ্য মতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির সম্পর্ক নিয়ে গুজব রটে। এটা হচ্ছে গান বাংলার তাপসের কথা বলছিলাম। এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলে না সাকিব। সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ। শুধু আব্রাহাম খান জয়ের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন। সাকিব পরিবার এসব কারণেই দ্রুত বিয়ে দিতে চান সাকিব খানকে, তার জন্য মেয়ে দেখা শুরু করেছেন। সাকিবকে নিয়ে নানা সময় অপু বুবলি নানা ধরনের আলোচনা সমালোচনা শুনতে চায় না তার পরিবার। বিচ্ছেদের পরও দুজনের এসব চর্চা, কথাবার্তা সমাজ আত্মীয় স্বজনের কাছে হেয় হয় বলে মনে করেন তারা। তাই সাকিবের মতামত নিয়েই তার মা, বাবা, বোন, ভগ্নিপতি মিলে পাত্রী দেখা শুরু করেছেন। সাকিবের পরিবার সাকিব খানকে নতুন করে বিয়ে দিতে চাচ্ছে চলতি বছরেই। সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান, পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন, কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে সাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন, সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব খান। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চান ঢাকায় ছবির এই নায়ক।